লাগছে রে ভাই, এটা লাগছে কত কল নাকা, এটা লাগছে কার কার, এটা লাগছে হাত তোলেনছে, আমি ওই হাত তুলছিল একটা, আমি কমিটির মাধ্যমে ব্যবস্থা করাম ইনশাল্লাহ, অসুবিধা নাই। অনেক এ ভাই এটা তো বয়রিছেন, শয়তান কি বয়রিছে মনে করতেছেন? শয়তান কইবে কোন বক্তার আওয়াজ শুনছ, টাইম আছে কতক্ষণ ধরে পাইলো এটা মুখ দেশ না যাস না, কত বক্তার টাইম আছে, দুইটা টান দিলেই তো সুখ টানে জীবনটা শেষ, কথা কন না কে। আজকে বাংলাদেশে কিছু মুসলমান গোলাল উমার কা যুবক আছে, যদি কই ভাই নামাজে চলো কই হুজুর কাপড় ঠিক নাই, কথা কন না কে, এই তোমার কাপড় ঠিক নাই কা, তুমি কে পাতলা পায়খানা করো কই হুজুর, এটা কি কর, এই দাঁড়িয়ে আর এই যুবক মানুষ মাই মাহফিলে নাই, এই যুবক কেডা কেডা আত্তলে আওয়াজ করে আত্তলো দুই আত্তলো মিয়া, হ্যাঁ এগুলা যুবক দুই চার, এই কেউ হাত নামাবা না, তোলো দুই চারজন মুরব্বী খালি আস্তে সুবহানাল্লাহ নাই হ্যাঁ ইয়েস নো এগুলা কয়, আর এগুলা সব আলুর মতো বয়ে দিছে, এতগুলা মানুষ এখানে বসছেন, এই যে আমি কালেমা পড়তেছি জিকির করতেছি কার নাম জবানে উচ্চারিত হচ্ছে, তিনজনে আল্লাহ কইছেন আর জীবনেও কেউ আল্লাহ কিন্তু জবানে এখন বের করেন নাই, আওয়াজ করে জোরে কন কালেমা কার, তারপরে অনেক মানুষ এখনো জবান বন্ধ দেখা যাইতেছে, একটু মহাব্বত করে আওয়াজ করে জোরে বলেন কালেমা পড়ছি কার, কালেমা পড়লে গুনাহ আছে নেকি আছে, হাসান আমিসা তাহলে হাসা যদি নেকি থাকে জবান বন্ধ গেলা, ওই যে উপরে আল্লাহ বয়ে দিচ্ছে না আছে না নাই ভাই, কথা কন না আওয়াজ করেন উপরে আল্লাহ আছে না নাই, কোন মানুষ জবানে ওযু লাগবে না বিনা ওযুতেও কোন মানুষ জবানে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ ডাক ডাকার সাথে সাথে তার আমলনামায় আমি আল্লাহ 1000 নেকি দান করি, সুবহানাল্লাহ, কেবল 23 জনে কইছেন আওয়াজ করে জোরে মারা লাগবো, হয় নাই আরো জোরে কান, আর যারা ওযু হালাতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ ডাক দা বললেন তাদের আমলনামায় সাথে সাথে আমি আল্লাহ 5000 নেকি দান করি, তাহলে যে আল্লাহর নাম জবানে নিলে নেকি হয়, যে আল্লাহ পাকের জবান আল্লাহর নামটা জবানে নিলে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়, সেই আল্লাহর নামটা এখানে অনেক মানুষ বৈশা নিতেছেন না, এ মুসলমান যে জবান দিয়া আপনি আমি মানুষের সাথে অপ্রয়োজনীয় সারাদিন কথাবার্তা বলে থাকি, এই জবান দিছেন কে, এ ভাই আওয়াজ করে জোরে বলেন কে দিছেন, আল্লাহ যদি জবান দিয়ে থাকেন সেই আল্লাহর দেওয়া জবানে আল্লাহ খাওয়াইতেছেন আল্লাহ পড়াইতেছেন আল্লাহ ওয়াল এভরিথিং এর ব্যবস্থা আপনার জন্য আল্লাহ করতেছেন, অথচ সেই আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নামের আওয়াজ যদি আপনার জবান দিয়ে বের না হয় তাহলে জবান আপনি কোন কাজে ব্যয় করতেছেন, এ মুসলমান আল্লাহর সাথে কারোর সাথে রাগারাগি আছে, এই আওয়াজ করেন না, রাগারাগি আছে, ঝগড়া বিবাদ আছে, টাকা পয়সার ভেজাল আছে, আমার কাছে কেউ টাকা পান কে কে পাত্তান হাত তোলেন তো দেখি, পান কেরা কেডা স্যার আমার উপর রাগ করে রয়েছে, বহুত দিন আগের টাকা পাইছে আমার কাছে, এ ভাই যদি আমার সাথে রাগারাগি না থাকে আল্লাহর সাথে যদি রাগারাগি না থাকে তাহলে সেই আল্লাহর দাওয়ানে জবানে আল্লাহর নাম বলবো কোনো কৃপণতা আছে, এ মুসলমান আওয়াজ করেন কৃপণতা আছে, ভয় আছে, ওই যে উপরে আল্লাহ বয়ে আছে না আস্তে করে যদি ডাক ডাকায় এ বেটা কি এলাকার নাম দাঁড়িয়াপুর এলাকার যারা মাহফিলে বইস মি, আমি জবান দিছি আমি খাওয়াইতেছি আমি পড়াইতেছি অথচ আমি আল্লাহর দেওয়া জবানে তোমার নামে আমি আল্লাহর নাম দেখি মুখে নাই, মাহফিলে যারা বসছ আমি আল্লাহ এই মুহূর্তে ওয়াদা করতেছি যারা কোরআনের মাহফিলে বসছ অথচ আমি আল্লাহর নাম বলতে কৃপণতা করতেছ, এই মুহূর্তে দাঁড়িয়াপুর এলাকার যত মানুষ মাহফিলে বসছে প্রত্যেকটা মানুষের জবান আমি আল্লাহ আপাতত একটা সপ্তাহের জন্য বন্ধ করে দিলাম, আল্লাহ যদি এই সিদ্ধান্তটা এখন বৈশা ওখানে গ্রহণ করে তাহলে বলেন তো পৃথিবীর জমিনের কোন MBBS ডাক্তারের পাওয়ার আসেনি আপনার আমার জবান ভালো করবে, যারা কথা কন না ভাবতেছেন ইন্ডিয়া দিয়ে চিকিৎসা করে আসবেন, কথা কন টাইম আছে, থাইল্যান্ডে যায় চিকিৎসা করলে আল্লাহর দেওয়া জবান বন্ধ করার পর আপনি থাইল্যান্ডের চিকিৎসায় জবান ভালো হওয়া সম্ভব, অনেক মানুষ চিন্তা করতেছে হুজুর এতগুলা মাইশের জবান আল্লাহ এক লাগে বন্ধ করবে এই টাইম আসেনি, তারপরেও যদি বন্ধ করতে নাই কমপক্ষে 1.5 মাসের কম লাগবো না আল্লাহ লাগবো নি ভাই, তাই
দেড় মাস লাগবো, তিন দিন তো লাগবে মিনিমাম, দশ মিনিট, এক মিনিট। আমার কথা নয়, আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের কথা। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বর্ণনা করছে, আল্লাহ ডাকটা বললেন, ইন্নামামরুহু ইযাওয়াদা শাইআন আইয়াকুলালাহু বন্ধু মাহফিলের ভিতরে বসছেন, মাগার এখন পর্যন্ত মাহফিলের পরিবেশটা তৈরি হয় নাই। যারা মাহফিলের ভিতরে বসছেন বলেন তো, আপনারা কি থাকবেন না ভাগবেন? এই আওয়াজ করেন পিছনের ভাইরা, থাকবেন না ভাগবেন? এই ভাগবেন কেন, কেন হাত তোলেন তো দেখি। আপনারা কি ওয়াজ বোঝেন না বোঝেন না, কোনটা বোঝা পারতেছি না। এই ভাই কথার ভিতরে কোনো অস্পষ্টতা আসেনি, বোঝা যায়? বোঝা যায়? এক থেকে তিন পর্যন্ত গুনবো, যার সামনে খালি জায়গা থাকবো ভাববো তার লগে শয়তানের ভালোই টিসপিড়ি আছে। এক, আর উইটা যে যাবো বর্দ শুরু হয়ে যাবে হনি শুয়ে। এক, দেড়, পনে দুই, দুই, দেখেন ওড়ে নাকি রেডা, দেখেন আগে সাইজ করে আলাম সব আইস কাজ। মাহফিলে বয়স তিনজন বাপ দেখেছে 17,000-এর কম না। এই ভাই যারা রাস্তায় বয়ে আছেন, থাকলি থাকেন না থাকলে আস্তে করে বয়া পড়েন, কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জোরে বলেন ঠিক না ব্যাঠে? যারা রাস্তায় বসে আছে, দোকানপাটে আছে, আমরা তাদেরকে বলবো মাহফিলে চলে আসেন, কথা বলেন ঠিক কি না? কারণ এখানে যারা বসছি বাপ দাদার কিচ্ছা কাহিনী হবে না, এখানে চলবে আল্লাহর কোরআনে আলোচনা, কথা বলেন ঠিক না ব্যাঠে? ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। আমরা সবাই আল্লাহর কোরআনের সৈনিক, কথা বলেন ঠিক না ব্যাঠে? এ ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষই নেক আমল করতে পারবে যাদের দিকে আমার আল্লাহ নেক দৃষ্টি দিয়ে তাকাবে। দুইজনে সুবহানাল্লাহ কইছে, আর কথা কয় নাই। আল্লাহ তাদের দিকেই, তাদেরকে দিয়েই নেক আমল করাবে যাদের দিকে স্বয়ং আল্লাহ নেক দৃষ্টি দিয়ে তাকাবে। বুঝে থাকলে বলেন, আমরা যেই জায়গাটার ভিতরে বসছি নেকির জায়গা না গুনার? বিশ্বাস থাকলে আওয়াজ করে জোরে বলা লাগবে, নেকির জায়গা না গুনার? প্রত্যেকটা ওলামায়ে কেরাম বয়ান করে থাকেন, জালিসুর রহমান কিসের বাগান? এ জোরে বলেন কিসের বাগান? এটা যে বেহেস্তের বাগান, কোনো বিশ্বাস আসেনি ভাই? বিশ্বাস কত পার্সেন্ট, 25 না 50? 100% বিশ্বাস আছে? এটা আমার জবানের কথা নয়, আজকের মাহফিলের সভাপতি সাহেবের কথা নয়, কোনো বক্তার মঞ্চের ওয়াজের কথা নয়, কোনো মুফতি সাহেবের জবানের কথা নয়, আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী তার পবিত্র জবানের বর্ণনা। অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল ইলম হিয়া রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ। আওয়াজ করেন ভাই, আওয়াজ করে জোরে কা। বিশ্বনবী দেড় হাজার বছর আগে ডাকদা বললেন, পৃথিবীর জমিনে সেটা যে কোনো জায়গা হোক, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, সেই জায়গাকে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে জান্নাতের বাগানের ঘোষণা দিছে। অবশ্যই মাগরিবের পর থেকে, এশার পর থেকে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলতেছে। বিশ্বাস না হলেও 100% কথা সত্য, নবী যেহেতু বলেছেন যে আলোচনা চললেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ? আওয়াজ করে জোরে কম। কারণ আমি যদি বলতাম, বিশ্বাসের ভিতরে কিছুটা ত্রুটিপূর্ণ থাকতে পারতো, কারণ আপনারা অনেকে হাত তুলছিলেন আমার কাছে টাকা পয়সা পান, একটা স্বাভাবিক লেনদেন থাকতে পারে, কিন্তু আমার নবী বলছে, নবী 63 বছর হায়াতের জিন্দিগি দুনিয়ার জমিনে জীবিত ছিল, এই 63 বছর হায়াতের জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? বানায়া কথা বলছে? মন গড়া বলছে? বিশ্বনবী তার পবিত্র জবানে 63 বছর হায়াতের জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, বানায়া বলে নাই, মন গড়া বলে নাই। এইটাও আমার জবানের কথা নয়, পৃথিবীর জমিনের কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসিরের জবানের কথা নয়, দেড় হাজার বছর আগে আল্লাহ পাক
আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহ পাক আপনার আমার নবীর উপরে একটা গ্রন্থ একটা কিতাব একটা কোরআন আল্লাহ নাযিল করছেন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ 30টা পারা 114টা সূরা 6666টা আয়াত আল্লাহ এই পবিত্র কোরআনে দান করে বিশ্বনবীর সততাকে আল্লাহ প্রমাণ করার জন্য এই পবিত্র কোরআন শরীফের ভিতরে 27 নাম্বার পারার সূরাতুন নাজমি 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 3 থেকে 4 নাম্বার আয়াত এই দুইটা আয়াত আল্লাহ 1000 বছর আগে নাযিল করে বিশ্বনবীর সততা আল্লাহ প্রমাণ করেছেন সুবহানাল্লাহ এ ভাই আওয়াজ হয় না জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী যে মিথ্যা বলে নাই এটার প্রমাণ আল্লাহ কোন জায়গায় দিবেন কোরআনে দিবেন এখন বয়ানটা ভালো করে ঠুটুস্ত করে মুখস্থ করে খাতায় লিখে মোবাইল রেকর্ড করে সকাল বেলায় গিয়া বাসায় মিলাবেন কিংবা রাতেও মিলাইতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে 27 নাম্বার পারার সূরাতুন নাজমি 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 3 থেকে 4 নাম্বার আয়াত এই দুইটা আয়াত আল্লাহ নাযিল করে বিশ্বনবীর সততার ব্যাপারে আল্লাহ কি প্রমাণ দিলেন আল্লাহ ডাক দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম অনেক মানুষ আওয়াজ করে আল্লাহু আকবারের জবানটা দিতে পারেন নাই এ বন্ধু এই জায়গায় আমরা যারা বসছি অনেক মানুষ আছে এখন পর্যন্ত চাষটলে বৈশা কোনটা নায়ক কোনটা নায়িকা কোন নায়ক কোনটার নাম কি নাম সব কিন্তু মুখস্থ এমন পাবলিক বাংলাদেশে আছে না নাই আপনাদের দাঁড়িয়ে আর পার আছে না নাই কিছু দেখবেন সিনেমা হলে অর্থাৎ চাষটলের ভিতরে বৈশা মাগার সিনেমা একটা ছাড়ছে সে বসছে নায়ক নায়ককে যখন ভিলেনে ঘুষায় নায়কের যখন কষ্ট লাগে এর কষ্ট দেখা কিছু পাবলিকের চোখেও পানি আয় কথা কয় না আওয়াজ করে না জোরে কর না কেলা দেখছেন সবাই হাসতেছে কারণ এটা লাগে সবাই পরিচিত এ ভাই নায়কের কষ্টে আপনার চোখে পানি কোন নায়ক কবে বিয়া করছে কার পোলা কবে সাললো কে কারে ধরলো কে কারে মারলো যৌতুকের টাকায় কয় টাকা কাবির নামে আছে না নাই কয়টা বিয়ে হইছে দেখবেন নায়কের 14 গোষ্ঠী হত্যা খবর এই পাবলিকের কাছে আছে কথা কন না কা এই দাঁড়িয়ার পর এই যুবক মানুষ মাই মাহফিলে নাই এই যুবক কেডা কেডা আত্তলেছে আওয়াজ করে আত্তলো দুই আত্তলো মিয়া হ্যাঁ এগুলা যুবক দুই চার এই কেউ আত্মা বাবা না তোলো দুই চারজন মুরব্বি খালি আস্তে সুবহানাল্লাহ নাই হ্যাঁ ইয়েস নো এগুলা কয় আর এগুলা সব আলুর মতো বয়ে রইছে এই যুবক আওয়াজ করা লাগ হাত নামাইছে কেন এটা বাপ মজে অর্ধেক শক্তি আছে অর্ধেক নাই আওয়াজ টান করো মিয়া যুবক শক্তি আছে না নাই এই আওয়াজে কি শক্তির প্রমাণ পাওয়া যায় আওয়াজ করো মিয়া আওয়াজ আছে না নাই মাহফিল চলবো মাহফিলের মতো বক্তা রইল জুয়ান বক্তা বয়স অল্প আলোচনা চলবে কোন হবে না গল্প শুধু চলবে কোরআন হাদিসের বয়ান আজকের মাহফিলটা হবে আখেরাতের সামান কথা বলেন ঠিক কি না এ বন্ধু আলোচনা চলবে শ্রোতা যারা আছেন পাবলিক যারা আছেন মুরব্বীদেরকে বলছি না যুবক ভাই যারা আছেন এই জবান আল্লাহ দিবেন আল্লাহর নামে জবান খরচ করব কোনো কৃপণতা কৃপণতা একটু যুবক ভাইয়ের একটা তাকবীর দিবেন পারবেন তো হাত নামান এবার যুবক যারা কোন মুরব্বীদের হেল্প চাই না শুধু ইয়াং জেনারেশন যুবক যে নিজেকে মনে করবে সে একটা তাকবীর দিবে এখন পর্যন্ত চাষটলে যারা বয়া ইমান দুর্বলতা নিয়া ওই 1.0% ইমান দিয়া যারা চাষটলে বসছে পিয়াজির দোকানে বৈশা গল্প করতে চায় আমরা তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ইমানের শক্তিটা জাগ্রত করতে চাই কথা বলেন ঠিক কি না এ বন্ধু একটা পাবলিক যদি মসজিদে না যায় আপনি মসজিদে যাওয়ার সময় তাকে দাওয়াত দিলে আল্লাহ ডাক দকায় বেটা দাওয়াত দেওয়ার কারণে তোমার আমল নামায় আমি আল্লাহ কবুল হওয়া নামাজের নেকি দান করব যে মাহফিলে আসে নাই আমরা তাকে উদার আহ্বান করব মাহফিলে চলে আসক এই যুবক ভাই রাজি আছেন তাকবীর দিতে রাজি আছেন আজকে তাকবীরটা দুই ভাগে ভাগ হবে এক হবে মুরব্বি কারণ এরা আগের জামানায় ভেজাল খায় নাই বর্তমানে আমরা ভেজাল খাওয়ার পর ভিতরে শক্তি কি পরিমাণ আছে আর মুরব্বীরা ভেজাল না খায়া তাদের কি পরিমাণ শক্তি আছে পরীক্ষা হয়ে যাইব রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকে আলোচনা একটু লম্বা হইলো অসুবিধা নাই তো এই কথা কয় না অসুবিধা নাই তো আজকের মাহফিল চলবো নি চলবো নি আওয়াজ করা বলা লাগবে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে রাজি আছেন ইনশাআল্লাহ আজকের মাহফিল
এই আওয়াজে আধা ঘন্টা চলে ভাই, আওয়াজ বাড়ান লাগবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? কেরাহি কাইছে আপনি কইডা? সারা রাত চলবো? এই কেরা কেরা কইছেন সারা রাত? একটা মিথ্যা কথা বলবেন না, খালি যারা কইছেন তারা হাত তোলেন। এক আল্লাহ কিন্তু দেখতাছে, কেরা মিসা কন কেরা হাসা কন, সব খবর আল্লাহর কাছে আছে। আপনারা কইছেন সারা রাত চলবো, এবার হাত নামান। এখন এই যে কইলেন সারা রাজ্য চলবো, আমি বক্তা কি ফজর পর্যন্ত বয়ে বয়ান করতাম? আমি কিন্তু কই নাই যে আমি ফজর পর্যন্ত বয়ান করবো, এটা কিন্তু আপনাদের মনের ভাষণ আপনারা বলছেন। এ ভাই ফজর পর্যন্ত আজকে বয়ান করলে আমারে দাওয়াত দিছেন, আজকে 9 তারিখ, 12টার পরেই তো তারিখ শেষ। 12টার পরে তো আমার প্রতি আপনাদের কোনো অধিকার থাকবে না, কারণ আমার অধিকার হলো আজকে রাত 12টার পরে তারিখ চেঞ্জ হওয়ার লগে লগে অধিকার শেষ। আমি রাত 12টার পর থেকে মুক্ত। যদি 2-4 কথা কইটা আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু বইলা যামু, আমার দয়ার বরকতে। তাইলে সারা রাত চললে তাইলে তো কালকে যারা আমার দাওয়াত দিছে হাগো হক মারবেন আপনারা। তারপরেও একটা বিষয় আপনাদের জন্য খোলাসা করি, মানুষ যা কয় দেখবেন হুজুররা যা কয় ভালো কথাই কয়। হুজুররা যা কয় কি কথা কয়? ভালো কথা। কি লিখা কই জানেন? দেখবেন কিছু মাহফিলে দেখবেন পাবলিক বয়ান শুনতাছে শুনতাছে, এমন বয়ানে মরছে ও বেড়া ঘুমাইছে বয়ান শুনতে শুনতে, খালেম খামি এলান দিয়ে আসে না নাই। জুমার নামাজেও দেখবেন ইমাম সাহেব যারা আছেন, দেখবেন জুমার বয়ান শুরু করছেন 5-10 মিনিট, যাইতে না যাইতে ওরে মুরগির মতো জুমানি কতক্ষণ না খায়। ওনায় যে একবারে 3 সপ্তাহ ঘুমায় নাই, মসজিদে যত ঘুম আসছে। এ বন্ধু এরকম ঘুম আসে না নাই? এই যে ঘুমটা আসে এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা রহমত। সুবহানাল্লাহ মারে আমার কথা নয়, আল্লাহ পাকের এই পবিত্র কোরআনে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ ডাকটা বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনে ডাক দাও, কয় মিয়া জানো কোন জায়গায় মানুষের ঘুম আহে? দেখবা যে জায়গায় একান্তই কোরআনের আলোচনা চলতেছে, হাদিসের কথাবার্তাগুলো বলা হচ্ছে, ইসলামী আলোচনা যেই জায়গায় করা হচ্ছে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ মানুষের উপরে খাস রহমত বৃষ্টির মতো করে নাজিল করে থাকি। আর বৃষ্টির রহমত যখন নাজিল হয়ে যায় মানুষের চোখে, আপনা আপনি আমি আল্লাহর রহমতের ঘুম চলে আসে। কোরআনের মাহফিলে ঘুম আসে কার রহমতে? আওয়াজ করে জোরে কান, কার রহমতে? গানের প্যান্ডেলে আসে নেই ঘুম আসে নেই কথা কন না, গানের প্যান্ডেলে ঘুম আসে নেই, যেভাবে আওয়াজ দিলেন যাওয়ার অভ্যাস আসে নেই। কিও গানের ব্যান্ডেলে যাওয়ার অভ্যাস আছে? আছে, কিছু আছে গোলালু, মানে গোলালু বলতে গোলালু মার্কা মুসলমান, দেখবেন সব তরকারিতেই খাটে কথা কন না খা। গরুর গোস্তর লগেও আছে, হাঁসের গোস্তর লগেও আছে, আছে কাঞ্জালের লগে, আছে ডাডার লগে, আছে গুড়া মাছের লগে, আছে বড় মাছের লগে, মানে ও সব জায়গায়, মানে যে খাইটা যায় অর্থাৎ সব জায়গায় আর উপস্থাপন করা যায়, আবার ভর্তা দিয়েও খাওয়া যায় যাচ্ছে কথা কন না খায়। কিছু মুসলমান আছে আবার দেখবেন আছে পূজায় কথা কয় না, এলাকায় আছে নি পূজার মন্দির টন্দির আছে? আমি তাদের বিরোধিতা করছি না, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের এখানে বলার কিছুই, আমাদের ধর্ম আমরা পালন করব। কিছু পাবলিক আছে দেখবেন গোলালো মার্কা যারা আছে পূজায় কথা কল আছে না নাই, আছে যাত্রায় এই কথা কল আছে না নাই, আছে সিনেমা হলে কথা বলেন ঠিক না না ঠিক হয় না, যারা কন্যা তাদের ভিতরে পুরুষত্বই নাই, আওয়াজ করেন জোরে বলে ঠিক কিনা, এটা দ্বারা প্রমাণ হয়ে যাবো যে কার ভিতরে পুরুষত্ব আছে। আপনি যতই বুজুর্গের ভাব ধরেন এটা বাস্তব করেন হাদিস দ্বারা সম্মতিও, আমার ভাইরা, তাহলে সেই মহিলা অপেনে আইসা যদি পাবলিকের সামনে বয়ান করে, এই বয়ানের ভিতরে কতটুক তাসির হতে পারে নিজেরাই খেয়াল করেন। মহিলাদেরকে পর্দার আড়ালে থাকতে বলেছেন কে? আওয়াজ করে জোরে বলেন কে বলছেন? আল্লাহ বললেন, ওয়াকর্ণা ফি বুয়ুতিকুম
كنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى আওয়াজ করে ধরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক মহিলাদেরকে বললেন হে মহিলা জাতি আজকে বর্তমান জামানায় না সেই আখ যেই জাহেলিয়া জামানের পত্রিকা বলা হয়েছে যে কোন মহিলা বেপর্দা হয়ে সেই জাহিলি জামানের মতো সেই জামানার মতো অর্ধ উলঙ্গ হয়ে পেট পিট বের করে যেন রাস্তায় বের না হও কার কথা আওয়াজ করে ধরে বলেন কার কথা এগুলা না মেনে আজকে আপনি আমি হেদায়েতের নামে যে ব্যবসাটা খুলে বসছি যে আজকে অপেনি আয়শা মানুষের সামনে বয়ান করতেছি সেই বয়ান আবার ইউটিউবে পোস্ট করে দিতেছি আপনার বয়ান দেখে তো পুরুষের আরো ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে তারা হেদায়েত পাবে কেমনে কথা বলেন ঠিক না বেটি আজকে নারী সমান অধিকারের নামে আজকে বাংলাদেশে যা চলতেছে ভাই এটা বলা বাহুল্য না বললেই নয় আজকে গোলাম এ ভাই এই 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 উঠতাছেন কে বর্তমান যুব সমাজের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় এই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দুই চারটা আলোচনা না করলে আজকে যুব সমাজ ধ্বংসের পথে কথা বলে ঠিক না ব্যাটি আজকে গড়ের মা গড়ের নিজের মেয়ে নিজের বাপের কাছে নিরাপদ নাই কথা বলেন ঠিক কিনা আজকে নিজের শাশুড়ি মেয়ের জামাইর কাছে নিরাপদ নাই কথা বলেন ঠিক কিনা এ বন্ধু যুব সমাজ আজকে কোন দিকে বাংলাদেশের মহিলা সমাজ কোন দিকে পুরুষ সমাজ আজকে কোন দিকে যাচ্ছে এ বন্ধু আজকে হুজুরের গায়ের ভিতরে একটু ময়লা লাগলেই আপনার ভিতরে চুলকানি শুরু হয়ে যায় কিন্তু বাংলাদেশের ভিতরে হুজুরের নামে যারা গিল্লানি গাইতে গাইতে হুজুরের নামে অপবাদ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে সার দেয় ছেড়ে দেয় না কথা বলেন কথা বলেন আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি লাগবেন শুধুমাত্র দুনিয়ার অর্থের লোভে দুনিয়ার ক্ষমতার লোভে এমন একদিন আসবে সে সত্যিকারী আল্লাহ বলা হলে এটার বিচার আল্লাহ পাক কপেনে সকলের সামনে আপনার উপর করবে কথা বলেন ঠিক কিনা আপনারা সকলেই জানেন ডন মাইন্ড একটা কথা আমি আপনাদেরকে বলছি 71 টিভি বিশেষ করে বাংলাদেশের ভিতরে আল্লামা মামুদুল হক সাহেব সে একটা সংগঠনের সাথে জড়িত ছিল সেই ব্যাপারটা আমরা পরে ধরব আমরা আগে ধরব সে একজন আলেম এই কথা বলেন না কেন তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে না নাই জোরে বলেন আছে না নাই খেয়াল করেন আজকে তাকে জেলখানার ভিতরে রাখা হয়েছে সেই ব্যাপারটাও পরে যে বিষয় নিয়ে রাখা হয়েছে ওই ব্যাপারটা নিয়েও কথা বলবো না শুধুমাত্র বলবো আল্লামা মামুদুল হক সাহেব যখন এই তার একটা গুজব ভাইরাল হয়েছিল বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি যারা ভাইরাল করেছিলেন আমাদের বাংলাদেশের 71 টিভির যে সমস্ত খবর সাংবাদিক যারা আছেন তারা এই বিষয়গুলা বেশি উস্কানি দিয়েছে কথা বলেন না কেন অন্যান্য টিভি ভিন্ন কিন্তু 71 টিভি সবচাইতে বেশি উস্কানি তারা দিয়েছেন কিন্তু দেখেন বর্তমান পরিস্থিতির দিকে তাকান যারা ইন্টারনেট মোবাইল ব্যবহার করেন 71 টিভি যে সমস্ত সাংবাদিকরা ছিল আজকে বর্তমান সময় তাদের নামেও আপনি আমি কথা তাদের সমস্ত যে সমস্ত আলা লীলা আলা ভোলা যে সমস্ত কাজকর্ম তারা করতেছেন এগুলো আপনার আমার কানের ভিতরে আসে না নাই 71 টিভি যিনি সাংবাদিক শাকিল আহমেদ ডন মাইন্ড ইনি দীপ্ত টিভির এক সাংবাদিকের সাথে অবৈধ সম্পর্ক করছেন তার নাম হইল কি নাম জিনা ইসলাম নামের সাথে ইসলাম আছে না নাই এই কথা বলেন আছে না নাই 71 টিভির সাংবাদিক এই সাংবাদিক জিনা ইসলামের সাথে অবৈধ সম্পর্ক করেছেন একটা কল রেকর্ডও ফাঁস হয়েছে ইদানিং সে কল রেকর্ডের ভিতরে কথাও বলছেন যে তুমি মিয়া এই সমস্ত ব্যাপার নিয়ে এত কথাবার্তা বলতেছো তুমি তো আমার 55 নাম্বার আইটেম নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে নাই কয় নাম্বার আইটেম আইটেম বলতে কি বোঝেন আপনি তার মানে এর আগে 54টা আইটেম তিনি খতম করছেন এই তিনা ইসলাম ছিল তার জন্য 55 নাম্বার আইটেম তার সাথে অবৈধ সম্পর্ক করেছেন তার গর্ভের ভিতরে তার সন্তানও ছিল লাশ মুহূর্তে তাকে গর্ভপাত পর্যন্ত করানো হয়েছে তিনি একটা চাকরি করতেন সেই চাকরির থেকেও তাকে বহিষ্কার করতে বাধ্য করেছে
অথচ কিছুদিন আগে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের কল রেকর্ড রেকর্ডের পর রেকর্ড তিনি ফাঁস করছেন আজকে বাংলাদেশের জনসাধারণ দেখতেছে আজকে ওপেনে সেই সমস্ত অশ্লীল কার্যক্রমের সমস্ত এই কল রেকর্ডগুলো আজকে মানুষের সামনে ভাসমান কথা বলেন ঠিক না ব্যাটি যে 71 টিভি সাংবাদিকরা বলেছিলেন আমাদের বাংলাদেশে যখন করোনা শুরু হয় তিনি একটা টকশের ভিতরে বলেছিলেন যে বাংলাদেশের ভিতরে যখন করোনা শুরু হবে অন্যান্য দেশে যখন চলমান বাংলাদেশের ভিতরে কোনো মানুষের সর্বপ্রথম যদি করোনা হয় তাহলে ওই মানুষটাকে আমরা মাটি না দিয়া না ধৌত করাইয়া না তাকে সুন্দর ব্যবস্থাপনা না করায় তাকে যেন আমরা আগুনের ভিতরে পুরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই যাতে দুনিয়ার জমিনে তার তাকে ছাড়া তার মাধ্যমে যেন কোনো ভাইরাস কোনো মানুষের ভিতরে না ঢোকে নাউজুবিল্লাহ জোরে পড়েন এমন কঠিন কথা তিনি বলেছেন অথচ বাংলাদেশের ভিতরে এই করোনা আসছে এ বন্ধু করোনা আসার পর দেখা গেছে মা সন্তানকে রেখে পালিয়ে গেছেন বাবা সন্তানকে রেখে পালিয়ে গেছেন সন্তান বাবাকে রেখে পালিয়ে গেছেন কিন্তু আপনার আমার মতো কিছু মোল্লা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া এ বন্ধু জীবনের ঝুঁকি নিয়ে তাদের জানাজার নামাজ পড়ায় দাফন কমপ্লিট করেছে কথা বলেন ঠিক কিনা তোমাদের মতো নাস্তিক সাংবাদিক সেই দিনকে খুঁজে পাওয়া যায় নাই কথা বলে ঠিক কিনা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেগেছো বিরুদ্ধে লেগে কোনো লাভ করতে পারো নাই বরং আজকে বাংলাদেশের মানুষ তোমাদেরকে দেখতেছেন তোমরা কয় নাম্বার পাবলিক মানুষের সামনে তোমাদের তোমাদের চরিত্র উন্মোচন হয়ে গেছে কথা বলে ঠিক না ব্যাটি শুধু এখান থেকে নয় সেই আগের জামানার থেকে চলে আসেন বিশ্বনবীর জামানার আগের থেকার কথা বলছি শুধুমাত্র নবীর জামানার পর থেকে আসেন নবীর জামানায় ইসলামের বিরোধিতা যারা করেছেন এরকম ভাবে ধারাবাহিক ভাবে যারা ইসলামের বিরোধিতা করেছেন যতগুলা বন্ড মুশরিক কাফের নাদান ইসলামের বিরোধিতা করেছেন একটারও ভালো মৃত্যু হয় নাই কারো জুতার বাড়ি খেয়ে মৃত্যু হয়েছে কারো আবার নাক দিয়াল ন্যাংরা মশা ডুইকা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কেউ আবার সমুদ্রের পানিতে সুবায় মরছে কথা বলে ঠিক না ব্যাটি আজ পর্যন্ত আমি বলতে চাই এখনো পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে লাগবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবে তাদের কখনো ভালো মৃত্যু হবে না তাদের মৃত্যুটা দুনিয়ার জমিনে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কথা বলে ঠিক না ব্যাটি আমার ভাইরা মন খারাপ করছেন বর্তমান জামানায় আপনারা এগুলা সব জানেন এগুলা সব কোরআন হাদিস বিরোধী সব কোরআন হাদিস বিরোধী মন খারাপ হয়েছে ভাই একটু দিল দেন বলতেছিলাম যুবকটা একটু তাকবীর নারায় তাকবীর আওয়াজ করে নারায় তাকবীর যুবক ভাই যারা আছে একটু মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য নারায় তাকবীর আর একটু জোরে কর নারায় তাকবীর এ বন্ধু আসেন কোনো দিকে নজর নাই দিলটা নরম করবেন এখানে বসে আমি পবিত্র কোরআন থেকে সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই তেলাওয়াত কি আয়াত থেকে আলোচনা করব যদিও রাত্রি লম্বা হয়ে যাচ্ছে বন্ধু সময় বেশি নেওয়া যাবে না মুরব্বী বাবা যাই 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 কই উঠছেন এক নাম্বার না দুই নাম্বার এ ভাই ওটা ওটির টাইম নাই মাগার ওয়াজ ভালো হইলেও থাকা লাগবো না হইলেও থাকা লাগবো রাজি আছেন না নাই প্রথমেই কিন্তু ওয়াদা দিছেন আপনারা কেউ ভাগার পাবলিক না সবাই থাকার পাবলিক ইনশাআল্লাহ আরো জোরে করেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে নজর নাই রাত্রি লম্বা হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে এ বন্ধু গভীর রাত্রি পর্যন্ত বসে আছেন আমি আপনাদেরকে বলবো বন্ধুরে অনেক ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন এ বন্ধু দিলটার ভিতরে এই নিয়ত করেন আজকের এই মাহফিলটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে কান আমিন আর একটু জোরে জোরে কান আমিন এ বন্ধু হলে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে এ বন্ধু এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাব কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু আপনার আমার চতুর্দিকে এমন কোন দিন নাই মৃত মানুষের মৃত্যুর খবর আপনার আমার কানে না আসতেছি অমুক জায়গায় আপনার বন্ধু হোন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে অমুক জায়গায় আপনার ভাই ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে অমুক জায়গায় আগুনে পড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল আপনার আমার সামনে চলে আসতেছি এ বন্ধু আর কতদিন চাষ্টলে বৈশা সিনেমা দেখবা আর কতদিন যাত্রা পালার ভিতরে থাকবা এ বন্ধু আর কতদিন জুয়ার ভিতরে থাকবা আর কতদিন গাঞ্জার আসরে বসে থাকবা এ বন্ধু
বন্ধু এখনো ফিরে আসো আমার আল্লাহ চাইলে এই ফিরে আসাকে কবুল করে আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিবে আল্লাহু আকবার এ বন্ধু রে এখানে বসে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ভিতরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাড়িয়ার পার এলাকার মানুষ যারা আমার সামনে বসে গেছেন এই আশেপাশের জিনাইগাতির যতগুলো মানুষ বসে গেছেন এ বন্ধু আশেপাশের যত মানুষ আজকের এই মাহফিলে বসেছেন আল্লাহ পাক এই দাড়িয়ার পার এলাকার মানুষদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে ডাকতে বললেন ও দাঁড়িয়ার পর এলাকার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করতেছি আমি আল্লাহ তোমাদের জন্য প্রমিস করতেছি আমি আল্লাহ তোমাদের জন্য শপথ করতেছি কোন বান্দা যদি গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে যায় আল্লাহ ডাক্তার বললেন গুনাহ করতে করতে গুনার পাহাড় তুমি করে ফেলেছো এ বন্ধু সারা জীবনে যত অন্যায় তুমি করেছো মৃত্যু আজ চলে আসবে 80 বছরের ঊর্ধ্বে হয়ে গেছি 100 বছর যদি তোমার হয়ে যায় 150 বছর যদি আল্লাহ ডাকতে বললেন যদি তোমার হয়ে যায় আল্লাহ ডাকতে বললেন শুধু একবার অন্তরের ভিতর টিকা এই চিন্তা করো আর জীবনে কোনোদিন গুনাহ করব না অন্তরের ভিতরে এই চিন্তা টেনিয়া কোনো মানুষ যদি একবার আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না এই প্রত্যাশা নিয়ে কোনো মানুষ যখন একবার আল্লাহর কাছে চোখের পেট ফোটা পানি দুনিয়ার জমিনে তুমি ফেলাও আমি আল্লাহ ওয়াদা করতেছি 100 খুনও যদি তোমার হয়ে যায় এ বন্ধু যত বড়ই অন্যায় আপনি করেন না কেন আল্লাহ ডাক্তার কয় পৃথিবীর জমিনে সবচাইতে ওই জিনিসটাই আমি আল্লাহর কাছে বেশি দামি ওই জিনিসটাই বেশি দামি ওই জিনিসটা হলো গুনাহগার বান্দার চোখের পানি আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধু আল্লাহ ডাক্তার বললেন মানুষ রে আজকে যারা কোরআনের মাহফিলের ভিতরে বসে গেছেন আল্লাহ ডাক্তার কয় আমি আল্লাহ তোমাদেরকে একেবারে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের দিকে তাকায় আছি এ বন্ধু আর জীবনে কোনোদিন গুনাহ করব না অন্তরের ভিতরে অহংকারে দূর করে দেন আজকে আপনি আমি ভালো শিক্ষিত হয়েছি আর জন্য অন্তরের ভিতরে অহংকারের অভাব নাই এ বন্ধু আজকে টাকা পয়সার মালিক হয়েছে অন্তরের ভিতরে অভাব নাই অহংকারের অভাব নাই এ বন্ধু ক্ষমতার দাপটের কারণে অন্তরের ভিতরে অহংকারের অভাব নাই আল্লাহ কোরআনে ডাকতা বললেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আওয়াজ করে জোরে কন যারা কন নাই তারা কন আর একটু মহব্বতের আওয়াজ জোরে কন আল্লাহু আকবার এ বন্ধু বলতেছিলাম এখানে অনেক মানুষ বসছেন চাষটলে সব নায়কের নাম মুখস্থ আছে কিন্তু অনেক মানুষ আছেন এখন পর্যন্ত আল্লাহ পাকের এই পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত শিখি না এমন মুসলমান আছে না নাই দাঁড়িয়ার পর একটাও নাই কথা কয় না জোরে কয় না আরো জোরে এই জোর হলো না এই জোর সে মারো অভাব নাই যদি বলি ভাই পারেন না কেডা কেডা মাগার হাতটা তোলে দেখবো যে মোটামুটি 75% হাত উপরে দিকে উঠছে কথা কন বর্তমান জামানায় ওই যে একটা দেখছেন যায় হোন্ডা নিয়ে যায় পছন্দ কই রাইছেন বাবার এটা ডাক কয় যদি ওইটা নাই না দাও আমি আর দুনিয়ায় নাই কথা কন না খায় ও যেমনে যেটা চয়েস করে ওড়াও এমনে কথা কন না আগের জামানায় মুরব্বীরা এখানে বসে আছে জিজ্ঞাসা করে দেখতে পারেন তারা যদি পাত্রি দেখতে যাই তো প্রথম কথাই ছিল এমন ভাই মেয়ে তো দেখতে আসছি মাগার মেয়ে কোরআন পড়ে কিনা নামাজের সঙ্গে সম্পর্ক আছে কিনা কথা কন না খা এখন আর সেই প্রশ্ন নাই তুমি কোন কলেজে পড়ছো মাগার গ্রেডটা কি প্লাস পাও নাই কয় নম্বরের লিগা ছাত্র ভালো না খারাপ হাতের লাগাটা দেখি ডান্স পারো নি গানের ক্লাসের লাগে সম্পর্ক আসেনি ঠিক ঠিক জোরে কয় না আরো জোরে মারা লাগবো
মুরব্বীরা কি কইছে মাগো কুরআন পড়তে পারো নামাজের লগে সম্পর্ক আছে সম্পর্ক থাকবে কি জীবনে পশ্চিম দিকে আসারই পড়ে নাই কথা কন না কা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই আপনাদের জামানায় বর্তমান জামানায় কি চলতেছে এ ভাই মন খারাপ করতেছেন না তো এক ছেলে গেছে এক মুরব্বী গেছে মেয়ের নাতি দেখতে যাওয়ার পর এখন যে নাতি মানে দুই বুড়ার লগে সম্পর্ক আরো নাতি আরো নাতি এ গেছে পোলা বিয়া করাইতে অর্থাৎ নিজের নাতি বিয়ে করাইতে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পর এখন মেয়ের নানা চিন্তা করতেছে মাগার বুড়া আইলেই তো জিগাইব যে নাতি কোরআন পড়তে পারেনি ও তো জীবনে মাদ্রাসার বারান্দাই যায় নাই ও কোরআন পড়বো কামনে আস্তে করে যখন সামনে সাইজা গুইজা দেখাইবো এই সময় আস্তে করে নাতিরে ডাক ডাকায় নাতিরে বিয়া তো বোবার লেগা খুব খেপা ধরছো মাগার কোরআন শরীফ পড়বো পারো চালাক মানুষ ডাক অসুবিধা নাই কামাগার আমি তোর কইতাছি কি করা লাগবো জামানা সব জানা আছে আমার কি করা লাগতো আস্তে করে ডাক দা কইতাছে যে বাড়িতে কোরআন শরীফ আসেনি ক থাকবো না গেল অবশ্যই আছে আলমারিতে দেখো না কে মাকসা বাসা পড়ে গেছে গো উপরে নাউজুবিল্লাহ জোরে মারে খালি আসতে করে কোরআন শরীফটা নামা নামাইছে দেখে যে উপরে দা মাকসার বাসা নাতিরে ডাক ডাক কইছি কোনো অসুবিধা নাই খালি কোরআন শরীফটা হাতে তোল একটু ধর ধরছে কয় ওযু আছে নি কয় আছে ঠিক আছে কোরআন শরীফ ধরছে কয় এবার নামায় রাখ নামায় রাখছে কয় এবার যা সামনে টেবিলের সামনে গেলে সাতক্ষণ মাপ নাউজুবিল্লাহ জোরে মারে ওইদিকে তো ছেলের নানা আইসা বাইরে বয়ে দিছে যাবার লগে লগে ওই যে কইছি মুরব্বী গো প্রশ্ন একটাই প্রথম কথাই মা গো কিংবা বলছে যে আসতে আপনারা তো দেখতে আসছি তখন কিন্তু আপনারা তো আপনার করে একটু সম্মানের লগে কথা কয় আসতে করে ডাক দেখো আপনারা তোমাকে দেখবার আয় পড়ছি নামাজের নামাজ টামাজ পড়েননি কোরআনের লগে সম্পর্ক আছে নেই কোরআন পড়তে পারেন মেয়ের নানা আসতে করে ডাক দেখ কইতেছে কোরআন পড়তে পারে না মানে কে বলি কোরআন হাতে রয়েছে বুঝাবারেন নাই কি করছে ওই যে আলমারির থেকে নামাইয়া হাতে রই আবার নামায় থুইছে না কথা কন না কা তাহলে আনসারটা কে কোরআন শরীফ পড়বো পারো পারি না মানে কে বলি হাতে রইছে আর কি তার মানে বোঝা গেছে মাদ্রাসায় হুজুরের কাছে পড়তে পড়তে কে বলি কোরআন শরীফ শিখা হাতে নিছে পড়বো শুরু করবো আসলে কি ঘটনা এটা যত শর্টকাটে চলে ভাই যত শর্টকাটে খালি চালায় নেওয়া যায় কবরে একবার যায় দেখো উপায় নাই কথা কন না কা আজকে দুনিয়ার জমিনে মোটর সাইকেলও যদি পুলিশে ধরে পুলিশ থাকলে ডন মাইন সব পুলিশ এক না কিছু দেখবেন ধরার পরে হুজুর কিসের হুজুর সম্মাই করে কাউরে মানে না ভাই আজকে দুই টাকা দিয়া বড় বড় জায়গা আপনি পার হয়ে যাইতেছেন কবরে যাওয়ার পরে অনেক মানুষ চিন্তা করতেছে আজকে পুলিশে যদি পাঁচ টাকা দিয়া পারাইতে পারি কবরে কমপক্ষে 1.5 লাখ নিমু টাকার কি অভাব আছে আমার কথা কন ফেরেস্তারে যখন আইব আয়া ডাক ডাক কইব কিও মিয়া ঘুমাইছো নি ওডো ওটা লগে লগে কইব কি মার রব্বু কামান দিনু কামান নবী কা মেডা প্রশ্নের জবাব দাও অ্যানসার মি প্লিজ আস্তে করে ডাক দেখব থাম অসুবিধা নাই সারা জীবন পুলিশ ঠকাই আইছে আজকে বড় মনে করছস কাঁচা বিলিয়া যে গড়া গেলাকে নিয়ে যা ঘুম পারবার দে টাইম আছে ফেরেশতা কবরা বান দেখো ঘুরবুই করে কথা বলে ঠিক কি না ওরে বান তো লাগো লাগে ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায় দেই এ বন্ধু কেন আমাদের লগে সম্পর্ক থাকবো না আমার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুন যাত্রাবাড়ির শায়েখ তিনি তার জবানের কথা যে কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে মোমেন মান্দা যারা কবরে যাওয়ার পরে বান্দা ঘুমায় থাকবো সুবহানাল্লাহ মারেন ভাই আর তা আওয়াজ করে সুবহানাল্লাহ মারেন কবরে যাওয়ার পরে বান্দা ঘুমাইবো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কবরে যাবার পরে এই বান্দা দুনিয়াতে যেমনি ঘুমায় থাকে ভাই মুমিন বান্দা গুলাও কবরে যাওয়ার পরে সুন্দর চোখ বুজা ঘুমায় থাকবে এই ফেরেশতারা যখন আসবে মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য যখন রেডি হয়ে যাবে আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা এসে কবরের ভিতরে হাজির হয়ে যাবে এ বন্ধুরে এ ভাই আপনি ওইটা যাইতেছেন কা কয়া যান
লাগছে রে ভাই, এটা লাগছে কতকাল না কা, এটা লাগছে কার কার, এটা লাগছে হাত তোলেনছে, আমি ওই হাত তুলছি একটা, আমি কমিটির মাধ্যমে ব্যবস্থা করাবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। অনেক এ ভাই এটা তো বয়রেছেন, শয়তান কি বয়রেছে মনে করতেছেন? শয়তান কইবে কোন বক্তার আওয়াজ শুনছ, টাইম আছে আর কতক্ষণ ধরে পাইলটে আর মুখ দেস না, যাস না, কত বক্তার টাইম আছে, দুইটা টান দিলেই তো সুখ টানে জীবনটা শেষ, কতক্ষণ না কে এমনিই তো ভাই শুরু হয়। দুনিয়াতে গাঞ্জা খাবার দলিল কেমনে বের করে জানেন? কয় হুজুর মিয়া কোরআন হাদিস বাদ দেন, আমার হাতে কোরআন হাদিস নেন। কয় কেমনে? কয় গাঞ্জা খাওয়া যায়েজ। আয় কয় কেমনে যায়েজ? কয় আল্লাহ কোরআনে যেই 30টা 29টা অক্ষর দিয়ে কোরআন সাজাইছে, আল্লাহ এখানেই গাঞ্জা যায়েজ করছে, কেমনে যায়েজ করছে? কয় গাইন যাবর গা, জাল যাবর যা, গা যা, খা যাবর খা, খা যাবর খা, জোরে মারেন নাউজুবিল্লাহ, গাইন যাবর গা, কেলো বাংলা বোঝেন না, গাইন যাবর গা, জাল যাবর, কেলো খা যাবর, এই তো পাবলিক পাইছে নিয়র, বাপরে বাপ, কোরআনের দলিল আলিম বাতার দলিল কি কম হইছে? এই যে সুখ টান দিয়া মোস লাল করে লাইছে, কথাকর আছে না নাই? যদি এইভাবে গাঞ্জা খাওয়া যায় যায় তেলে এই আলিম বাতা দিয়ে তরে মারতাছি, গয়ন পেশ গু, খা যাবর খা, কথাকন কথাকন, এইভাবে গাঞ্জা খাওয়া যায় যাইলে গু আর লিগা খাওয়া যায়, কথা বলে ঠিক না বেটি? একটা উঠবেন খালি এক নাম্বার আর দুই নাম্বার বাদে, কেউ ভিন্ন নিয়াত নিয়ে উঠবেন, বাপ মইজে এইটা আর শোকটান শুরু হয়ে যাবে আজকে ভাই। আমি বক্তা এখানে বয়ান করতেছি, আমি বক্তার মর্যাদা না থাকলে সভাপতি হুজুরের মর্যাদা আপাতত আমি বন্ধ রাখলাম, যে হুজুরের মর্যাদা না থাকলেও, স্টেজের ওলামায়ে কেরামের মর্যাদা না থাকলেও, কোরআন থেকে আলোচনা চলতেছে, কোরআনে মর্যাদা আছে না নাই? এই কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাবেন আমি বিশ্বাস করব, আল্লাহর কসম, তাদের কপালে মনে হয় হেদায়েত আর আসতেছে না, কারণ প্রত্যেকটা মানুষের কপালের ভিতরে হেদায়েত নাই। আবু জেহেল অনেক কাছে ছিল আমার নবীর, কিন্তু বেড়া হেদায়েত নিয়ে মরতে পারে? আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনের ছয় নাম্বার আয়াতে আল্লাহ সরাসরি ডাকতে বললেন, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম মা আনজালতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আওয়াজ করে দিন আল্লাহু আকবার, যে আল্লাহু আকবারের আওয়াজটাই বারে বারে করতে যায় ভুলে যায়। এ বন্ধু যেমনে বলছিলাম অনেক মানুষ কোরআন পড়তে পারেন না, আল্লাহর কসম কোরআনটা শোনেন, আল্লাহ ডাক দকায় যেই বান্দা কোরআন পড়বো ওই বেটা পড়লে যেই নাকি পাবো, তুমি মিয়া খালি মনোযোগ লাগায় শুনলেও তোমার আমল নামায় সেই নাকি হবে। চারটিকারি কথা না ভাই, আমি কষ্ট করে পয়রা যেই নাকি মনোযোগ লাগায় শুনলেও সেই নাকি। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় নাম্বার লাইনের ছয় নাম্বার আয়াতে আল্লাহ ডাক দা কা, হে নবী, ওই সমস্ত মানুষ যারা কাফের হয়ে গেছে দিলটা একেবারেই পরিবর্তন, যদি আপনি ইসলামের দাওয়াত দেন বা না দেন, কোরআনের দাওয়াত দেন বা না দেন, ওই সমস্ত মানুষ কখনোই হেদায়েতে আসবে? আল্লাহ তার পরের আয়াতে আরো কঠিন করেছেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা, মানুষ বলে যে গোবরের ভিতরে পদ্মা ফুল ফোটে, ঠিক এমনি আবু জেহেল এত বড় কাফের হওয়ার পরেও, আবু জেহেলের সন্তান আকরামা লাশ মুহূর্তে কাফের হওয়ার পরে আমার নবীর সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আওয়াজ করে জোরে কোন, হয়তো ভাবতেছি কপালের ভিতরে হেদায়েত নাই, কিন্তু হয়ে যেতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু কোনো দিকে নজর নাই, একটু সময় দেওয়ার সাহায্য সহযোগিতা করে আমার বন্ধুগণ একটু বয়ানটা শুনে যাবেন। এ বন্ধু আজকের এই বয়ানটা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে, আজকের এই মাহফিলটা আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, এ মানুষ সারা জীবন গুনার পরে একবার আমি আল্লাহর দরবারে খাস দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে তোমার তওবাকে কবুল করে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলব, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু কে বলছে আপনার কপালে হেদায়েত নাই? কে বলছে ঈমান নিয়ে মরতে পারবো না?
কে বলছি মৃত্যু সময় আপনার আমার কালেমা নসিব হবে না এ বন্ধু না 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 ইমানদার হওয়ার জন্য তেমন বেশি কষ্ট করা লাগে না 1000 5000 টাকা খরচ করা লাগে না এ বন্ধু উচ্চ মেহমান হতে গেলে আল্লাহর মেহমান হতে গেলে তেমন কষ্ট করা লাগবে না আমার আল্লাহ যাকে কবুল করে নেবে প্রত্যেকটা আমলের বরকতে আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে আবু জেহেলের তোমারও কাফের এ বন্ধু আবু জেহেলের একমাত্র সন্তান তার নাম ছিল আকরামা এ বন্ধু তার নামটা নিতে গেলে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা লাগে অর্থাৎ আমার নবীর সাহাবী গয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এ বন্ধু কেমন মদত আল্লাহ পাক তাকে করেছেন কেমন হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন এ বন্ধু কোনো দিকে নজর দিবেন না দিলটা নরম করে দিয়ে আলোচনাটা হেদায়েতের নিয়তে শুনে যাও এ বন্ধু আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির অবস্থায় মক্কার জমিন যখন মুসলমানের হাতে বিজয় চলে আসছে মুসলমানের হাতে যখন মক্কার রাজত্ব চলে আসছে যতগুলা কাফিরের গোষ্ঠী ছিল যতগুলা বেঈমান ছিল যতগুলা মুনাফিক ছিল প্রত্যেকটা মুনাফিক কাফিরগুলা আমার নবীর ভয়ে সাহাবায়ে কেরামের ভয়ে মক্কার জমিন থেকে পলায়ন করতে শুরু করেছে আল্লাহু আকবার এ বন্ধু বর্তমান জামানায় বাংলাদেশের ভিতরে 90-96% মুসলমানের দেশ প্রত্যেকটা মানুষ মুসলমান প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ আমার নবীকে ভালোবাসে এ বন্ধু এই মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে একটা লোক নামাজ পড়তে না পারলেও ওই লোকটার অন্তরের ভিতরে আমার আল্লাহর মহব্বত আছে না নাই এ বন্ধু একটা লোক নামাজ 3 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত পড়তেছে 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত পড়তেছেন ওই লোকটার অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই এ বন্ধু 90-96% মুসলমানের বাংলাদেশে মাত্র 4% হলো বিজাতি 4% হলো বিজাতি এই বিজাতিগুলা ক্ষমতায় থাকার কারণে এখন পর্যন্ত আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে এ বন্ধু তারা কথা বলার সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আজকে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সম্পর্ক ভালো নাই কথা বলেন ঠিক না ব্যাটি আজকে মুসলমানগুলো হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে এ বন্ধু এক মুসলমান আছে এই মসজিদের মুসল্লি অপর মসজিদের মুসল্লিকে দেখতে পারে না এ বন্ধুরে এই মসজিদের ইমাম অপর মসজিদের ইমামকে ভালো দেখতে পারে না এক পীরের মুরিদ অপর পীরের মুরিদকে ভালো দেখতে পারে না এ বন্ধু দুনিয়ার জমিনের আমাদের বাহ্যিক রাজনৈতিক দল বাদ দিয়া দিলাম কেউ আছে সরমনাই কেউ আছে বন্ধু ইনাতপুরি এ বন্ধু কেউ আছে মানিকপুরি আমার বন্ধুগণ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত এ বন্ধু এর জন্য মুসলমানের ভিতরে দলাদলে সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আল্লাহ পবিত্র কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু প্রত্যেকটা মানুষকে এক রশিটা ইসলামের রশিটাকে শক্ত করে ধরার জন্য বলা হয়েছে আজকে বাংলার জমিনে মাত্র 4% বিজাতি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাওয়ার একমাত্র কারণ আজকে এক মুসলমান অপর মুসলমানের লগে সম্পর্ক ভালো নাই কথা বলে ঠিক কিনা আজকে দাড়ি দেখলে জঙ্গি মনে হয় এ বন্ধু এই জঙ্গি দাড়ি তো আমার নয় এই দাড়ি হলো বিশ্ব নবীর দাড়ি এ বন্ধু কেন আজকে মুসলমানের সন্তান হওয়ার পরেও তোমার জবান এই সমস্ত কথাবার্তা গুলা বের হয় আশ্চর্য হলেও সত্য খবর নিয়ে দেখেন যারা ইসলামের দাড়ি সম্পর্কে কথা বলে আমার নবী সিলেবাস সম্পর্কে কথা বলে এই মানুষগুলা খবর নিয়ে দেখেন কোন হিন্দুর সন্তান নয় এই সন্তানের মা বাবা গুলা মুসলমান কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা কোনো দিকে নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শুনবেন মক্কার জমিনের বিজয় যখন নবীজির হাতে চলে আসছে এ বন্ধু সাহাবায়ে কেরামের হাতে চলে আসছে প্রত্যেকটা কাফের পলায়ন করতেছে প্রত্যেকটা কাফের দৌড়ায় নবীর ভয়ে শুধুমাত্র ইসলাম বিজয় হওয়ার কারণে সাহাবায়ে কেরাম বিজয় হওয়ার কারণে সাহাবায়ে কেরামের ভয়ে দৌড়ায় এ বন্ধু সেই দৌড়াদৌড়ির দলের ভিতরে আবু জেহেলের যিনি সন্তান আকরামা মুসলমানের ভয়ে
করে মক্কার জমিন থেকে দৌড়াইতেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কোন দিকে নজর দিবেন না ভাই। এই আকরামা মুসলমানের ভয়ে বিশ্ব নবীর ভয়ে যখন দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, সামনে আর কোন রাস্তা নাই, বিশাল বড় একটা সমুদ্র, একটা সাগর বেজে গেছে, বিশাল বড় একটা সাগর। আকরামা কিন্তু মুসলমান হয় নাই, ইসলাম কবুল করে নাই। এই আকরামা ওই সাগরের পারে দাঁড়াইয়া অন্তর দিয়া পরিকল্পনা করেছেন, এরে এর জন্য আজকে মক্কার জমিন সাল্লাম, এই মক্কার জমিন সাইরা যদি নদী পার হইতে না পারি, তাইলে মুসলমান গুলা তো আয়শা আবার আমাকে ধরবি, আবার আমাকে মারবে, তাহলে দৌড়াই আমার লাভটা হলো কি? এ বন্ধু শুধুমাত্র এই পরিকল্পনা অন্তরের ভিতর দিয়া করতেছেন। খুব খেয়াল করেন, তিনি কিন্তু মুসলমান না। দেখেন আল্লাহ হিদায়তের বাণী তার অন্তরের ভিতরে কেমনে ঢুকাইয়া দেয়। আকরামা শুধুমাত্র চিন্তা করতেছেন, মুসলমান যদি এখানে দাঁড়ায় থাকে আমাকে এসে মেরে ফেলবি। এর জন্য আকরামা শুধু অন্তর দিয়া পরিকল্পনা করছেন, এই মুহূর্তে যদি একটা নৌকা পাওয়া যাইতাম, ওই নৌকার ভিতরে উইঠা আমার জীবনটাকে বাঁচাইতাম। এ বন্ধু আকরামা অন্তরের ভিতরে পরিকল্পনা করতে দেরি, তাকায়া দেখে কয়েকজন মানুষ বিশিষ্ট একটা মাঝি সামনে দিয়া নৌকা নিয়ে যাইতে শুরু করেছেন। আকরামা কিন্তু মুসলমান নয়, শুধু অন্তর দিয়া চিন্তা করেছেন, একটা নৌকা পাইলে উঠে যাইতাম, জীবনটা নিয়ে পালাইতাম। মানুষ যেমনে জান্নাতের ভিতরে যাওয়ার পর, আজকে আপনার আমার মতো মুরব্বি যারা আছেন, আপনার আমার মতো যুবক যারা আছেন, এ বন্ধু সমাজের কারণে হোক, ইসলামের ভয় হোক, কোরআনের ভয় হোক, আজ পর্যন্ত যারা মুখের ভিতরে বিড়ি লাগাই নাই, আজ পর্যন্ত যারা বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকাই নাই, আজ পর্যন্ত যারা নামাজকে কাজা করি নাই, আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর মহব্বত অন্তরে ধারণ করি, আজ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আল্লাহ জিয়াদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছেন, পুরস্কার নামটা হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার পর মানুষগুলো আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ সমাজের ভিতরে কত ধনী মানুষ দেখছি, চাইনিজ মদ তারা গিলা গিলা এরকম ভাবে সিএস বিলা খাইছে, উল্লাস বিলা খাইছে, আল্লাহ কোনোদিন মদ খাই নাই, জান্নাতে ঢুকছি মদ খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, মারে এই দরিয়ার পার এলাকার মানুষগুলো আল্লাহরে ডাকদা বলবে, আল্লাহ মাহফিল থেকে অনেক যুবক পাইলট খাওয়ার লেগে দৌড়াইছে, মাগার দৌড়াই নাই, আল্লাহু আকবার, পাইলট খাওয়ার জন্য অনেকে দৌড় দিছে, আমি দৌড় দেই নাই, কোরআনের মহব্বতে মাহফিল বসেছিলাম। আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ পাইলট চাই না, সবচাইতে দামি সিগারেটের নাম কি? বেনসন। পরিচিত আছি সবাই। এ বন্ধু আল্লাহর জান্নাতে যা ডাকদা বলবে, আল্লাহ একটা বেনসনের ব্যবস্থা করো, দিল দিয়া কইব, মুখে না জবান দিয়া না, ডাকদা বলবে আল্লাহ একটা বেনসনের ব্যবস্থা করো। আবার দরিয়ার পার এলাকার মানুষগুলো আল্লাহরে যা ডাক ডাকবো, আল্লাহ অনেক মানুষরে দেখছে গাঞ্জা খাইতে গাইতে মোজ লাল করে উপর দিকে চাকলাদারের মোজ বানাইছে, আল্লাহ এক কল কি যদি গাঞ্জা খাইতে দিত জীবনটা শান্তি হইত। সুবহানাল্লাহ, মারেন না এ আসে আর সুবহানাল্লাহ কয়, জোরে সুবহানাল্লাহ কন। আপনার জন্য হুজুর আপনি গাঞ্জার কথা কই পাইলেন, এই মদের কথা কই পাইলেন, চাইনিজ মদ কত্তি কাশবে? বন্ধু আমার জবানের কথা নয়, আল্লাহ এই পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট করেছেন, আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ ডাক দা কয় বান্দা, গাঞ্জা চাওয়া লাগবো না জবানে, বেনসন চাওয়া লাগবো না জবানে, চাইনিজ মদ চাওয়া লাগবে না জবানে, একবার শুধু দিল দিয়া চিন্তা করবা, আরে দুনিয়ার কত মানুষ মদ খাইলো মাগার মদ খাইতে পারি নাই, আল্লাহ ডাক দা কয় বেড়া, শুধু চাইনিজ মদ না, থাইল্যান্ড মদ, আমেরিকান মদ, ইন্ডিয়ান মদ, চাইলে বাংলা মদও আমি আল্লাহ জান্নাতে ব্যবস্থা করে দিব।
তিনজনে সুবহানাল্লাহ কয় আর কথা কয় না জোরে কয় না আরো জোরে কয় মহব্বত করে জান্নাতের ভিতরে মদ খাইতে চাইলে জোরে কন খাইবেন নি ভাই আল্লাহ দান করবে আল্লাহু আকবার পড়েন আর একটু জোরে আল্লাহু আকবার এই আয়াতের ব্যাখ্যা হলো বান্দা জান্নাতের ভিতরে ঢুইকা সা আমার কাছে চাইবো মাগার ঠোঁট দিয়া নড়াল লাগতো না দিল দিয়া একবার চাইতে দেরি আমি আল্লাহ সামনে হাজির করতে দেরি না কি এডে আমার কাছে সুবহানাল্লাহ কয় জোরে কয় সুবহানাল্লাহ আরো জোরে কয় সুবহানাল্লাহ তিনজনে কইছে নয় জনে কোন সুবহানাল্লাহ ঈশ্বরে ভাই যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ এই বিয়া যারা করেন নাই তারা সুবহানাল্লাহ কোন বিয়াডি বাত বিয়া যারা করেন নাই আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে মারে সুবহানাল্লাহ বিয়া যারা করেন নাই আল্লাহু আকবার জোরে কোন যে আওয়াজ দিতেছেন পরীক্ষা কিন্তু হন হবো বিয়া লাগোলা কিন্তু পরীক্ষা নিব আওয়াজ জোরে দেওয়া লাগবো যে কাগজ শক্তি বেশি বাংলাদেশের ভিতরে বিয়া তো খেলা আছে না নাই কথা কন না খায় আছে ফুটবল আছে হাডুডু আছে কাবাডি আছে ক্রিকেট দেখবেন মিয়ার বাপ পোলার বাবু খেলা দেয় আছে না আজকে সোয়াল আল্লাহর খেলা হইব রাজি আছি আল্লাহু আকবারের খেলা হইব রাজি আছি এই বিয়া যারা করেন নাই আওয়াজটাকে দেখায় দেন যে বিয়া যারা করছে হাগো শক্তি কম বেশি না আপনা গোটা বেশি বিয়া যারা করেন নাই শুধু তারা বিয়াতাগুলো আবার সাহায্য দিন না এক এলাকার মানুষ হিসাবে নারায়ণ তাকবীর এই বিয়া করেন নাই এগেন চান্স আরেকটা চান্স দিলাম কারণ হ্যাগুলোকে পারা লাগবো তো আপনাকে গলা পরিষ্কার করে সভাপতি হুজুর বয়ের এসে বিচারদের কাছে দিলাম একটু পরে ফলাফল শোনাইব বিয়াতাগুলা রেডি তিনজনে রেডি কয় কথা হয় না রেডি 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 ঠিক আছে এবার দেখেন এখন ফেল না ফালাইলে কিন্তু উপায় নাই কারণ আমি বিয়া করছি এ দলে থাকা লাগবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ জবান দিছে আল্লাহর নামের জবানটা খরচ করে কইতে পারবো আল্লাহ জীবনে কিছু করতে পারে নাই মাহফিলে বইসা আল্লাহু আকবারের আওয়াজ দিছিলাম আল্লাহ পবিত্র কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তাওয়াজ্জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ ওসিলা মাফ করবে ইনশাআল্লাহ আল্লাহ এ বন্ধু জান্নাতের ভিতরে মানুষের মতো যেই আবদার এই আবু জাহেলের সন্তানের আবদারও প্রায় সেম ছিল দিল দিয়া খালি পরিবর্তন করছে আল্লাহ মুসলমানের হাতে কি মরতাম না আমি যদি একটা নৌকা পাইতাম জীবনটা নিয়ে পালাইতাম এ বন্ধু চিন্তা করতে দেরি হঠাৎ করে তাকায় দেখে কয়েকজন একটা নৌকা বিশিষ্ট কয়েকজন মানুষ একত্রিত হয়ে সামনে দিয়ে রওনা হয়ে গেছে আকরামা দাঁড়াইয়া মাঝিরে একটা ডাক দিছে মাঝি ইয়ে মাঝি এ মাঝি ভাই আমি আকরামা কঠিন একটা বিপদের ভিতরে আছি আমি আকরামাকে নৌকার ভিতরে উঠাও আমার জীবনটা নিয়ে আমি পালাইতে চাই এ বন্ধুরে আকরামাকে একবার আকরামা মাঝিকে ডাক দিছে মাঝিরে আমার নৌকার ভিতরে উঠাও এ বন্ধু একটা ডাক দেওয়ার পর দ্বিতীয়বার আর ডাক দেওয়া লাগে নাই আকরামার এক ডাকের সারা শোনার সাথে সাথে মাঝি নৌকাটা ঘুরাইয়া এই আকরামার সামনে আইসা দাঁড় করায় দিয়েছেন আকরামাও দেরি করে নাই এ বন্ধু আকরামা নৌকার ভিতরে উঠে গেলেন নৌকার ভিতরে ওঠার পরে নৌকার মাঝি যখন নৌকা ছেড়ে দিয়েছেন এ বন্ধুরে এই নৌকার মাঝি সামনে যাইতে যাইতে যখন সমুদ্রের মাঝ পর্যন্ত চলে গেছেন সাগরের মাঝখান পর্যন্ত চলে গেছেন যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর কি খেলা পৃথিবীর জমিনের কোন মানুষের বোঝার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে ডাকতে বললেন ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি আওয়াজ হয় না ভাই আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো আমি আল্লাহর খেলা কোন মানুষের বোঝার ক্ষমতা নাই অনেক মানুষ চিন্তা করে এত বড় লাভ
ঠিক নাই একটা দাড়ির লগে আল্লাহ কি লিগা দিছে মোড়া দাড়ি দিতে আল্লাহ না আছে না নাই আল্লাহ কি তোর কাছে জিগায় দিব কোনটা মঙ্গল কোনটা ভালো কোনটা খারাপ জিগাইবো আমার কাছে এ বন্ধু আল্লাহর সমান জ্ঞান কি কোনো মানুষের আছে নাই 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 এ বন্ধু দুনিয়ার জমিনের ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে এ বাজান রে এই আকরামা যেই নৌকার ভিতরে দাঁড়াইয়া বসে তিনি নৌকা নদী পার হচ্ছিলেন আল্লাহর খেলা বোঝা যায় না মুহূর্তের ভিতরে ওই সাগরের ভিতরে এমন ঢেউ এমন ঝড় উঠে গেছে ভেজ ঝড়ের কারণে নদীর ভিতরে এরকম ভাবে সাগরের ভিতরে ঢেউ উঠে গেছে নৌকা একবার এই দিক আবার এই দিক আবার এই দিক আবার এই দিক মানে ডুবে যায় আবার নিচ দিকে আবার উপর দিকে আবার নিচ দিকে যখন শুরু হয়ে গেল এ বন্ধু নৌকার ভিতরে পানি উঠে উঠে ভাব আপনাদের এলাকা আশেপাশে নদী আছে নাই নৌকায় উঠছেন কে রাখা নৌকায় ওঠার পর জরি আইছে কোনদিন আপনাকে হ্যাঁ দেখবেন জরি আসার পরে কিছু পাবলিক সহ মহিলা মানুষ বিশেষ করে মা বন্ধের ওয়াজ করতে গেছে আরে দুঃখজনক ব্যাপার ওইদিকে যাইতে পারতাছি না আজকে রাত্রি বিষয় হয়ে গেছে কিছু মহিলা এবং কিছু মানুষ আছে ভীতু টাইপের দেখলা নৌকা ঢোলা ঢুলি শুরু হইলো চিৎকার চেঁচামেচি শুরু হয় না হয় না ওরা কে থুয়া কারে বাসাবো আল্লাহ কোমলা কারে ডাক দেয় কোনো টাইম নেই কা যখন অন্তিক আসতে করে বাইসার নদীন যখন একবারে কাছে চলে আসে তখন মহিলা সহ কিছু পাবলিক আছে ডাক দেখা আজকে আইলা ভালো আসিল না আইলে উপায় আসাল না কতক্ষণ না কে আজকের মাঝিটা পাকার ভালো না হইলে দুইবা মরা লাগতো কিন্তু ওইখানে আল্লাহরে ডাইকা মুখে ফেনা তুলে আলাইছে জোরের সময় আল্লাহরে ডাইকা মুখে ফেনা উড়ায় আর যখন আস্তে করে কাছে চলে আসে তখন ভালো আইকেরা মাঝি মাঝি চিন্তা করে দেখেন ইমানটা কেমনে 100% দিকে জিরোতে নামে কিছু মানুষ আছে দেখবেন জোরি যখন আসে আপনাদের এলাকায় অনেক ছাপরা ঘর থাকতে পারে জরি আসার পরে দেখবেন উপর দিকে যখন উঠে নেয় দুই চারজনের যাইতা দইরা রাখতে পারতেছে না হঠাৎ করে যখন জরির পরে থাইকাই যাইতেছে মুরব্বী কই আলাই শালা যদি সিমিডের খাম দুই কানেতে দুইটা না দিলাম না আজকে ঘর থাকার উপায় আছে আল্লাহ কতক্ষণ না কে একটু আগে ফেনা তুলছে আল্লাহ না আল্লাহ বাসাও আল্লাহ বাসা মরলাম তুই নেও আমার কিচ্ছু নাই আল্লাহ শেষ হয়ে গেলাম কিন্তু যখনই জ্বর থামছে নাম হইছে কিসের সিমিডির খুঁটির নাম হইছে এই লো ইমান এইদিকে বলতে গেলে অনেক টাইম হয়ে যাবো গা ওইদিকে যাওয়ার টাইম নাই জ্বর যখন উঠছে আক্রামা সহ প্রত্যেকটা মানুষ চিৎকার চেঁচামেচি বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করছেন সবাই যখন চিৎকার চেঁচামেচি করতেছে যে যাকে পারতেছে এ মুসলমান আমরা বিপদে পড়লে ডাক দেই কাকে আওয়াজ হইলো না জোরে কন্না কাকে আমরা বিপদের একটা দুইটা পাঁচটা নয় যখনই বিপদে পড়ব ডাক দিব কাকে সাহায্য চাই কার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত করি আল্লাহর সাহায্য চাই কার কাছে এ বন্ধু প্রত্যেকটা মানুষ যার যার মতো যেই যেই ধর্মের সেই ধর্মের দেবতাদেরকে ডাকতে শুরু করেছেন মুসলমানগুলা আল্লাহকে ডাকতে শুরু করেছেন এ বন্ধু এমন কঠিন বিপদের সময় আবু জাহেলের সন্তান আকরামা এই আকরামা তিনি তো মুসলমান হয়ে যায় নাই এই আকরামা সারা জীবন দেব দেবীর পূজা করেছেন এ বন্ধু এই দেব দেবীদেরকে তিনি ডাকতে আরম্ভ করেছেন এ বন্ধু ডাক দিতেছে হে লাত হে মানাত হে উজ্জাত নাই 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 তাদের ভিতর থেকে কোনো সারা নাই কোনো শব্দ নাই এ বন্ধু আস্তে করে এবার মুহূর্তের ভিতরে এই লাত মানাত উজ্জাতকে যখন আকরামা ডাক দিতেছেন হেদায়েতের জন্য আল্লাহ কি সিম্পল একটা কাজ যথেষ্ট করেছেন মুহূর্তের ভিতরে ওই এতগুলা চিল্লা চিল্লির ভিতরে একজন মানুষ দাড়িওয়ালা মুরব্বী মানুষ বসে বসে এত বিপদের সময় সবাই যখন কাঁদে এই দাড়িওয়ালা মুরব্বী মানুষ মুস্কি মুস্কি হাসতেছেন সুবহানাল্লাহ তিন সপ্তাহ পরে বাড়তে দেয় সকালে ফজর নামাজ পড়া কইেন জোরে কন না গলা সবাই যখন কাঁদে দাড়িওয়ালা মুরব্বী একটা বই হাসতাছে দেখবেন আপনার যখন মেজাজ গরম ওই সময় কেউ যদি আপনার সামনে আসে ভালো লাগবো মানে ঘুষি দিয়ে আবার দাঁত ফালাই দিই কতক্ষণ ঠিক কিনা বাট আমি কাইন্দে বাসি না তুমি আমার লাগে ভাবলো তো আস্তে করে আক্রামার মেজাজ 49 এর উপর দিয়ে উঠছে পরে 99 কন্ট্রোল করছে নিজের কন্ট্রোল কইরা
যিনি হাসতাছে ভাবছে পাবনা থেকে আইলো নি পাগলা কারো থেকে আস্তে করে ডাক দেখা মিয়া সবাই কান্দে বাবলই আসতাছো কি হইছে মুরব্বির জবানে দেখেন কি কথা আস্তে করে ডাক দেখা আকরামারে ওই লাত মানো তুজ্জাতকে ডাকতাছো কিয়ামত পর্যন্ত ডাকলে টাইম নাই ওর আজকে তোমারে সাহায্য করে সুবহানাল্লাহ কোন না দেখেন হেদায়েত কোন কথার ভিতরে ঢুকাইছে কারে ডাকো মিয়া কিয়ামত হয়ে যাবার পরে মাগার আজকে তাদের কোনো পাওয়ার নাই তাদের কোনো ক্ষমতা নাই আজকে তোমাকে সাহায্য করবে কথা বলেন ঠিক কি না মুহূর্তের ভিতরে আকরামাও সেই মেজাজেই আস্তে করে ডাক দা কয় ঠিক আছে এত বড় কথা তুমি তুমি কও দিহি যে লাতমান তুজ্জাতকে ডাইকা যদি সাহায্য না পাই তাহলে তুমি কও আজকে কারে ডাকলে সাহায্য পাওয়া যাইতে আরে সুবহানাল্লাহ মারে দেখেন কেমনে হেদায়েত আল্লাহ কপালে ঢুকায় কারে ডাকলে সাহায্য পাম কও দিহি আস্তে করে ডাক দা কয় আকরামা কারে ডাকলে সাহায্য পাবে জানতে যদি চাও তাইলে যেই মুসলমানের ভয়ে আজকে মক্কার জমিন ছাড়ছো যেই নবীর ভয়ে আজকে মক্কার জমিন ছাড়ছো যেই নবীর সাহাবায়ে কেরামের গলার ভিতরে পাড়া দিয়া সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছো ওই সাহাবায়ে কেরাম যে আল্লাহকে ডাকে ওই নবী যেই আল্লাহর গোলাম ওই নবী যেই আল্লাহর নবী ওই নবীর যিনি মালিক ওই নবীর যিনি খালিক আজকে আমার তোমার মালিক যিনি আজকে সেই মালিককে ডাকলে সেই মালিক ছাড়া আজকের এই জরখা থামানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহু আকবার জোরে কর এ বন্ধু আকরামা এই মুরব্বির কথা শোনার সাথে সাথে এ বন্ধুরে এই মুরব্বির দিকে তাকায়া ডাক ডাকায় মুরব্বিরি আমি যদি সেই এই নবীর নবীর যিনি মালিক নবীর যিনি খালিক তাকে যদি ডাক দেই আজকের জ্বর থামবে নাকি বলো ডাকদা বলে হ্যাঁ অবশ্যই জ্বর থামবে এই আকরামা আসতে করে ডাকদা বলতেছেন মুরব্বি এই পানিতে ডোবার চাইতে আমার ধর্ম আমি ত্যাগ করতে পারবো আজকে যিনি আমাকে সাহায্য করবে আমি তার ইবাদত করার জন্য রেডি হয়ে যাব এ বাজার আস্তে করে এই আকরামা এই নৌকার ভিতরে দাঁড়াইয়া তার মত তিনি পরিবর্তন করেছেন এ বন্ধু তার চিন্তাধারা তিনি পরিবর্তন করেছেন এই নবী কথা শোনার সাথে সাথে এ বন্ধু মুরব্বির কথা শোনার সাথে সাথে আস্তে করে আকরামা কোনোদিন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই কোনোদিন আমার আল্লাহকে আমার মালিককে কোনোদিন আল্লাহ বলে ডাইকা সাহায্য চায় নাই কোনোদিন আমার মালিকের বিশ্বাস তার অন্তরের ভিতরে স্থাপিত হয় নাই এই আকরামা কেমনে আল্লাহকে ডাকবে কেমনে ডাকবে কেমনে ডাকবে তিনি খুঁজে পাইতেছে না আল্লাহকে সরাসরি ডাক দেয় নাই আমার আল্লাহর ডাক দিছে ইনডাইরেক্ট ডাক এ বন্ধু ডাইরেক্ট ডাক না দিয়া ইনডাইরেক্ট ডাক দিছে যদি বলেন হুজুর কেমনে ইনডাইরেক্ট ডাক দিল আকরামা ইনুকার ভিতরে দাঁড়াইয়া আস্তে করে সর্বপ্রথম আমার নবীকে ডাক দিছেন আমার নবীকে ডাক দেয়া বলে হে মোহাম্মদ অর্থাৎ আমার নবীকে আগে ডাক দে এটা প্রমাণ করেছে সর্বপ্রথম ডাক দেয়া কয় হে মোহাম্মদ দ্বিতীয়বার ডাক দেয়া বলছেন হে মোহাম্মদের আল্লাহ সর্বপ্রথম নবীকে ডাক দিছেন কারণ তিনি হাজার হাজার দেবদেবী দেব দেব দেবীর পূজা করেছেন ইনি ভেবেছেন আল্লাহ মনে হয় কয়েকজন ইনি সর্বপ্রথম আমার নবীর ডাক দিয়া তারপরে ডাক দেয়া বলছেন হে মোহাম্মদ হে মোহাম্মদের আল্লাহ অর্থাৎ আমি আকরামা ওই মালিককেই ডাক দিলাম আমি আকরামা ওই আল্লাহকেই ডাক দিলাম যে আল্লাহর ইবাদত বিশ্ব নবী মোহাম্মদ করে অন্য কোন আল্লাহকে আমি ডাকি নাই আমি সেই আল্লাহকেই ডাক দিলাম যে আল্লাহর ইবাদত নবী করে গে আমার বন্ধুগণ আস্তে করি আকরামা মুহূর্তের ভিতরে আমার নবীর ডাক দিয়া বললেন হে মোহাম্মদ হে মোহাম্মদের আল্লাহ এ বন্ধু আল্লাহকে ডাক দা বলে আল্লাহ আমি আজকে কঠিন বিপদের ভিতরে আছি মুহূর্তের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যাবে ও আল্লাহ আজকে যদি আমাকে এই কঠিন বিপদ থেকে বাঁচাও আজকের এই জ্বর থেকে যদি আমারে বাঁচাও ও আল্লাহ আমি আকরামা ওয়াদা করতেছি প্রমিস করতেছি শপথ করতেছি আমাকে যদি এই কঠিন বিপদ থেকে বাঁচাও আর সামনে যাব না আল্লাহু আকবার আর সামনে যাব না ও আল্লাহ কঠিন বিপদ থেকে যদি আমি বেঁচে যাই আমি ওয়াদা করলাম
আর সামনে নয় এক্ষুনি পিছনে চলে যাব নবীর কাছে যাব নবীর হাতে পায়ে ধরে আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর একটু জোরে আল্লাহু আকবার